হ্যালো বন্ধুরা, আপনারা কি মারমেইড মুভি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আপনারা কি জলপরী মানে মারমেইড বিশ্বাস করেন। যদি বিশ্বাস না করেন তাহলে আজকের ভিডিওটি দেখার পর আপনি হয়তো এটি বিশ্বাস করতে শুরু করবেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেক সিনেমা বা কার্টুনে মারমেইড মানে জলপরী দেখে থাকবেন, কিন্তু যখনই তাদের অস্তিত্বের কথা আসে তখনই আমরা ভাবতে শুরু করি যে এটা কি সত্যিই সম্ভব। সত্যি কি অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীরের মাছের হতে পারে? সত্যি বলুন তো, মুভি দেখার পর আপনার মনেও এই ধরনের প্রশ্ন এসেছে কিনা? যদি এসে থাকে তাহলে ভিডিওটি স্পেশালি আপনার জন্যই। তবে রিকোয়েস্ট থাকবে ভিডিওর একটা সেকেন্ডও মিস না করার জন্য, কারণ আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, জলপরী পৃথিবীতে আছে কিনা এই কথা তো আমরা জানি না, তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ক্লিপ দেখাবো যেখানে এই জলপরীকে স্পষ্ট দেখা গেছে। এখন এটি সত্যি না মিথ্যা এই প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই, তবে বিশ্বাস করুন আজকের ভিডিওটি শেষ অবধি দেখলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি। বন্ধুরা, সর্বপ্রথম যে ঘটনাটির বিষয়ে বলতে যাচ্ছি সেটি ঘটেছিল পোল্যান্ডের রাজধানী ওয়ারসো থেকে 200 কিলোমিটার দূরে একটি সমুদ্র তীরে। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে কঙ্কালটি দেখতে পাচ্ছেন এটি আসলে হঠাৎ করে সমুদ্রের তীরে ভেসে এসেছিল এবং এটিকে বিজ্ঞানীরা জলপরীর কঙ্কাল বলে দাবি করছে। আর এটি দেখতে হুবহু জলপরীর মতোই মনে হচ্ছে, যা শরীরের অর্ধেক অংশ মানুষের মতো এবং অর্ধেক মাছের মতো। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি দেখে আপনাদের কি মনে হয়, এটি কি সত্যি একটি জলপরী ছিল নাকি অন্য কোনো প্রাণী ছিল, তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক এমনই আরেকটি ঘটনা ঘটেছিল ভারতের গুজরাট রাজ্যতে। গুজরাটের একটি সমুদ্র থেকে জলপরীর মৃতদেহ উদ্ধারের পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। সারা দেশের মানুষ এই ছবি নিয়ে আলোচনা করেছিলেন এবং এই ছবি তাদের সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন, কিন্তু পরে এই মৃতদেহটিকে কি করা হয়েছে তা তো কেউই জানে না। তবে এই ছবিটি দেখে স্পষ্ট আকারেই বোঝা যাচ্ছে যে এটি একটি জলপরী ছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমেরিকান মারমেইড। কয়েক মাস আগে আমেরিকার একটি সমুদ্র তীরে একটি মৃত জলপরী পাওয়া গিয়েছে। আমেরিকার অনেক মানুষই নাকি এই জলপরীকে নিজ চোখে দেখেছে। অদ্ভুত এই প্রাণীটির মুখের আকৃতি অবিকল নারীর মতো, কিন্তু অবাক করা বিষয় হলো তার পায়ের জায়গায় মাছের মতো লেজ রয়েছে। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি দেখে আপনারা অবাক হয়েছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভারতের সাহারানপুরের একটি হাসপাতালে 2016 সালের 29 এপ্রিল এমন একটি শিশুর জন্ম হয়েছিল যেটি দেখতে হুবহু জলপরীর মতো ছিল। অর্থাৎ তার শরীরের উপরের অংশটি ছিল একটি মেয়ে মানুষের এবং নিচের অংশটি ছিল একদম মাছের মতো। ডাক্তাররা বলেছেন এমন ঘটনা খুব কমই দেখা যায়, এর আগেও পৃথিবীতে এরকম বহু শিশুর জন্ম হয়েছে, তারাও দেখতে হুবহু জলপরীর মতোই ছিল। কয়েক বছর আগে গ্রিনল্যান্ডের একটি সাগরে সাবমেরিনে থাকা ক্রু মেম্বাররা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে একটি সত্যিকারের জলপরী দেখা গিয়েছে। আর এই ভিডিওটি দেখে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে জলপরী আমাদের পৃথিবীতে সত্যিই আছে। আসলে সমুদ্রের নিচে হঠাৎ একটি অদ্ভুত প্রাণী তাদের সাবমেরিনের কাছে হাত রাখে যার 4টি আঙ্গুল ছিল। প্রথমে তো তারা এই অদ্ভুত প্রাণীটি দেখে চমকে যায়, তারপর যখন তারা ভালো করে দেখার চেষ্টা করে তখন হঠাৎ করে প্রাণীটি সাঁতার কেটে অন্যদিকে চলে যায়। 2 মিনিট 17 সেকেন্ডের এই ভিডিওটি সত্য না মিথ্যা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো বিতর্ক চলছে। হিউম্যান হ্যান্ড। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু লোক জল থেকে জাল টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করেই তাদের জালে এমন কিছু ফেসে যায় যেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। আসলে মানুষের মতো দেখতে অদ্ভুত প্রাণী তাদের জালে ধরা পড়ে এবং নিজেকে মুক্ত করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরেও তারা এই অদ্ভুত প্রাণীটিকে ধরতে পারেনি। ভিডিওটি দেখার পর অনেকেই মন্তব্য করেছে যে এটি একটি মানুষ ছিল, আবার কেউ কেউ বলেছে যে এটি একটি জলপরী ছিল। এখন প্রশ্ন হলো, যদি এটা মানুষ হয়ে থাকে তাহলে জলের এত গভীরে সে কিভাবে বেঁচে ছিল, আর যদি মানুষ না হয়ে থাকে তাহলে কি ছিল এটা? বন্ধুরা, আপনাদের কি মনে হয় এটা কি সত্যি একটি জলপরী ছিল নাকি অন্য কোনো প্রাণী ছিল? সমুদ্রের সৌন্দর্য পৃথিবীর অন্যতম সৌন্দর্যের মধ্যে একটি, আর এরকম সৌন্দর্য যে কেউই ক্যামেরাবন্দি করতে চায়। ঠিক এরকমই একটি লোক সমুদ্রের সৌন্দর্য ক্যামেরাবন্দি করছিলেন, কিন্তু হঠাৎ করে তার ক্যামেরাতে এমন কিছু ধরা পড়ে যা দেখে অবাক না হয়ে পারা যায় না। ভিডিওতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে লাল রঙের একটি অদ্ভুত প্রাণী সমুদ্রের পাড়ে একটি পাথরের ওপর বসে রয়েছে, এমনকি মানুষের মতো প্রাণীটির 2টি হাতও রয়েছে।
যখন সে ওই প্রাণীটিকে কাছ থেকে দেখার চেষ্টা করে তখন সে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। হুবহু জলপরীর মতো দেখতে আরেকটি প্রাণী দেখা গিয়েছে এই ভিডিওতে। অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো দেখতে এই প্রাণীটি পানিতে যাওয়ার জন্য যেন ছটফট করছে। অনেক চেষ্টা করেও সে পানিতে যেতে পারছিল না। পরে যখন বুঝতে পারে যে মানুষ তাকে ধরার জন্য তার দিকে এগিয়ে আসছে, তখন সে দ্রুত গতিতে পানিতে গিয়ে নেমে পড়ে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পৃথিবীতে কি সত্যি জলপরী আছে? হ্যাঁ অথবা না লিখে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম রহস্যময় এবং ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।